এক অন্য ভালোবাসার ছবি। জটেশ্বরের নবনগর এলাকার টোটো চালক বিনোদ দাস, স্ত্রী সুখী সরকার। বছর পাঁচেক আগে টাইফয়েডের অভিশাপে চলক শক্তি হারিয়েছেন সুখী। দুই সন্তানের মা আর চলাফেরা করতে পারে না। সুখী বিনোদের দুই ছেলের একজনের বয়স 8 বছর, আরেকজন 5 বছরের। 11 বছর আগে সুখীকে ভালোবেসে বিয়ে করেছিলেন বিনোদ। সেই ভালোবাসা থেকে পুজোর স্ত্রীকে মা দুর্গার মুখ দেখাতে পিঠে বই নিয়ে চললেন তিনি। নবমীর সন্ধ্যে আলিপুরদুয়ার ফালাকাটার পুজো মণ্ডপে ভিড়ের মাঝে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন সকলে। এক দৃশ্য বটে, স্ত্রীকে পিঠে নিয়ে ঠাকুর দেখাচ্ছে স্বামী, একটার পর একটা মণ্ডপে নিয়ে চলেছেন ক্লান্তিহীনভাবে। আর এভাবে দুর্গাপুজোর ঠাকুর দেখে সুখে যেন সীমাহীন সুখ। সকলে বলছেন নাম সার্থক করে আজ তিনি প্রকৃত সুখী। প্রতি বছর এভাবেই তারা দুর্গা দর্শন যেন করতে পারে। আপনি তো দুই সন্তানকে নিয়ে বেরিয়েছেন, আপনি কতদিন থেকে এরকম? আর ছেলেরা কত বড়, কি যে পড়ে? ভর্তি হবে। কোথায় বাড়ি? কেমন হয়েছে, কতগুলো ঠাকুর দেখলেন বা কিরকম লাগছে ঠাকুর দেখার একটা? এই যে ভালো লাগছে, আপনি ঠাকুর দেখতে বেরিয়েছেন? ঠাকুর দেখতে বেরিয়েছেন পরিবার নিয়ে? আপনি কোথায় বাড়ি? নবনগর, জটেশ্বর নবনগর। জটেশ্বর নবনগরে এরকম, মানে কি বলবেন যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দুই পুত্রকে নিয়ে বেরিয়েছেন, কি বলবেন বিষয়টা বলেন, কেমন করে এরকম হলো? ভালো লাগছে আর কি বলবো, মানে এর হঠাৎ এরকম করে কীভাবে হলো? ওনার বয়স যখন 5 বছর তখন এরকম কম করেছে। আচ্ছা, তখন থেকে আপনি বিয়ে করছে এরকম হয়? তা আপনি কি কি করেন? টোটো চালেন। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে, চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়, উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।